দেখুন, আপনার প্রথমে প্রশ্ন ছিল যে আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের এত বছর পরেও কেন আমরা একটি স্থায়ী নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে তৈরি করতে পারি নাই। অবশ্যই আমি যদি নিরপেক্ষ দৃষ্টিতে দেখি, রাজনীতিকদের দায় তো আছে, রাজনীতিবিদরা দেশ চালায়, রাজনীতিবিদদের দায় আছে। সেটা উনি নূরজাহান বেগম মুক্তা বেশ কিছু পয়েন্ট তুলে এনেছেন, সেটা আমি বলছি। দেখুন, কিছুদিন আগে কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ফুলপুরি নামে একটি মেয়েকে অত্যাচার করা হয় ছাত্রলীগ দ্বারা। তার বাবা, পেপারে পড়েছিলাম, তার বাবা বলেছে যে আমরা সৎ ও সত্যের পথে চলব, অন্যায়ের প্রতিবাদ করব, এজন্যই ছেলে মেয়েদের শিক্ষিত করছি। আমি আমার কথা বলবো, অন্যায়ের প্রতিবাদ করব, এটাই গণতন্ত্র। গণতন্ত্র শুধু একদিনের নির্বাচন না, যে আমি একটা যেনতেনভাবে নির্বাচন করলাম এবং নির্বাচনে আমি জয়লাভ করলাম বা আমি জয়লাভ করলাম না, আর ভোটাররা ভোট দিতে পারলো কি পারলো না, একদিনের নির্বাচন কিন্তু গণতন্ত্র না। গণতন্ত্র প্রতিদিনের একটি অভ্যাস হচ্ছে গণতন্ত্র। আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আমি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাস করি, যেটা তথাকথিতভাবে গত 15-16 বছর ধরে বাংলাদেশে আছে, যে গণতন্ত্রের একটা লেবাসে একটি সরকার আছে কিন্তু গণতন্ত্র চর্চাটা নেই, গণতন্ত্র আদতে নেই। যেমন ধরেন, দিনকাল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, দিনকাল পত্রিকা বিএনপির একটি মুখপাত্র, একটি পত্রিকা বহুদিন ধরে আছে, এর সাথে বহু কলাকুশলী, অনেক রিপোর্টার, অনেক আপনার যারা জড়িত আছে তাদের জীবিকার ব্যাপার আছে, বন্ধ করে দেওয়া হয়েছে। বিএনপি আওয়ামী লীগের সময় আমার দেশ সহ আরও অনেক আপনার দিগন্ত টিভি, বহু চ্যানেল টিভি বন্ধ করে দিয়েছে। বহু এই যে গণতন্ত্রহীনতার কিছু উদাহরণ দিচ্ছি, আমি নির্বাচন ব্যবস্থা আসছি। নির্বাচন তো একটা নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন বা ভোট দেওয়ার যে প্রক্রিয়া, সেটা তো গণতন্ত্রের একটি চরম রূপ। এই যে প্রতিদিন যে আমরা যেটা এখন আওয়ামী লীগের আমলে ফেস করছি, যে মানুষ কথা বলতে পারে না, পছন্দ না হলে পেপার পত্রিকা বন্ধ করে দিবে, টিভি চ্যানেল বন্ধ করে দিবে, সেলফ সেন্সরশিপে বেশিরভাগ মিডিয়া চলে যাচ্ছে, বাধ্য হচ্ছে যেতে, না হলে হয় মালিকপক্ষ অথবা ওই মিডিয়াতে যারা কর্মরত আছে তাদেরকে ভুক্তভোগী হতে হচ্ছে। তারপরে দেখেন আপনার এই যে প্রতিটি ক্ষেত্রে যে গণতন্ত্রহীনতা বিরাজ করছে, এটার কিন্তু একটি বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি আমরা ভোটের মাঠে। ভোটের মাঠে কি হচ্ছে, উনি বললেন 2014 কথা, 2018 কথা। এখন আওয়ামী লীগ গত 15-16 বছরে যেটা সুপরিকল্পিতভাবে করেছে, যে নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করেছে। কিভাবে ধ্বংস করেছে? নির্বাচন কমিশন যতটুক আগে হয়তো খুব শক্তিশালী ছিল না, বা যতটুক নির্বাচন কমিশনের ক্ষমতা ছিল এখন তাও নেই, ক্ষমতাটাকে এক্সারসাইজ করতে দেওয়া হয় না। ক্ষমতা নির্বাচন কমিশন কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছে যে এই নির্বাচন কমিশনে গিয়ে কোনো লাভ নেই, নির্বাচন কমিশনের সাথে আলোচনায় বসে কোনো লাভ নেই? কারণ আমরা দেখি যে নির্বাচন কমিশন নিজের ক্ষমতা, সংবিধান তাকে যেই ক্ষমতা দিয়েছে সেটা প্রয়োগ করতে পারে না, সরকার যেটা বলে বা প্রধানমন্ত্রী যেটা বলে সেটাই কিন্তু তাদেরকে করতে হচ্ছে। তো সুতরাং নির্বাচন কমিশন এখানে বাংলাদেশের রাজনীতিতে এখন, নির্বাচন ব্যবস্থা এখন মুখ্য নয়। আপনার যে স্টেক হোল্ডারগুলো, যদি আমি একটা নির্বাচনে, যে কোনো নির্বাচনের স্টেক হোল্ডার দেখি, ফার্স্ট হচ্ছে ভোটার, সেকেন্ড হচ্ছে রাজনৈতিক দলগুলো, 3 নম্বর হচ্ছে আপনি আপনার ব্যুরোক্রেসি, আপনার প্রশাসন, আপনার অ্যাডমিনিস্ট্রেশন, কারা নির্বাচনটাকে কন্ট্রোল করছে মাঠ পর্যায়ে এবং উচ্চ পর্যায়ে, এবং তৃতীয় হচ্ছে নির্বাচন, চতুর্থ হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন আপনি দেখবেন, আমি 4 নম্বরে বললাম নির্বাচন কমিশনের নাম, কারণ নির্বাচন কমিশন এখন একটা পোস্ট বক্স মাত্র, যে এখানে এসে কিছু জিনিস জমা হয়, ওখান থেকে তারা তাদের মানে আরেকজনের খুশি মতো তারা এটা থ্রো করে। এখন এই এই বাস্তবতায় কিন্তু আমাদের সুষ্ঠু ভোট এখানে সম্ভব না। তত্ত্বাবধায়ক সরকারের জন্য ওনারা যুদ্ধ করেছেন, মাঠে নেমেছেন, মানুষ মেরেছেন, হরতাল দিয়েছেন, বাস পুড়িয়েছেন, এগুলো পুরনো কথা, এগুলো বলতে বলতে সবাই জানে এখন। কিন্তু ওনারা সংবিধানটা পরিবর্তন করলেন, সংবিধান পরিবর্তন করলেন ওনাদের সংসদীয় সংসদ কমিটি 2009 সালে যখন আওয়ামী লীগ
ক্ষমতায় তখন ওনাদের সংসদীয় কমিটি একটা টিম করে দিয়েছিল প্রধানমন্ত্রী এবং সংবিধান সংশোধন হ্যাঁ সংবিধান সংশোধন এবং সংবিধান এই এবং এই টিমের কাজ ছিল যে তত্ত্বাবধায়ক সরকার রাখা যাবে কি যাবে না এই একটা রিপোর্ট প্রধানমন্ত্রীকে তারা প্রেশ করবে সেখানে সৈয়দ সাজেদা চৌধুরী ছিলেন সঞ্জীব সেন গুপ্ত ছিলেন অনেক আওয়ামী লীগের সিনিয়র নেতাদেরকে নিয়ে এই টিম করা হয়েছিল এই টিমের যে অফিসিয়াল রিপোর্ট সেটা এখনও সংসদে লিপিবদ্ধ আছে অফিসিয়াল রিপোর্ট সেই রিপোর্ট হচ্ছে যে বাংলাদেশের যে রাজনৈতিক ব্যবস্থা সেই রাজনৈতিক ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক যে সরকার সেই সরকার প্রয়োজন আছে সেই পদ্ধতির প্রয়োজন আছে নিজের কমিটির রিপোর্ট ডাস্টবিনে ফেলে দিয়ে চলে গেলেন ওনারা কোর্টে এবং কোর্টের মাধ্যমে এবং কোর্টেও যাওয়ার পরে আপনার অ্যামিকাস কিউরি যারা ছিলেন বেশিরভাগই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দিয়েছে এবং যে রায়টা এসেছিল সেই রায়টাও কিন্তু একটা বিভক্তির রায় এসেছিল যে আরও দুই বছর দুই টার্ম তত্ত্বাবধায়ক সরকার রাখার একটা বিধান করে তারা রায়টা দিয়েছিল সেটাকে ইগনোর করে কোর্টকে ব্যবহার করে একেবারে সর্বোচ্চ পর্যায়ের কোর্টকে ব্যবহার করে একেবারে একক ইউনিল্যাটারালি আমি পার্থক্যটা আমি বলি 96 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের স্বার্থে বাংলাদেশের রাজনীতির স্বার্থে বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে নির্বাচন ব্যবস্থার স্বার্থে কিন্তু সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার এনেছিল হ্যাঁ কিন্তু 2009 সালে আওয়ামী লীগ এককভাবে একজন ব্যক্তির সিদ্ধান্তে পুরো নিজের দলের সিনিয়র লিডারদের সিদ্ধান্ত পরিত্যাগ করে একক সিদ্ধান্তে কিন্তু তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তারা সংবিধান পরিবর্তন করলেন এবং তাতে কি হলো ওনাদের ক্ষমতা চিরস্থায়ী করার এক পথটা সুগম হল এখন মুক্তাপা কি ওনার ইমানে বলতে পারবে যে ওনার নেত্রীকে যদি উনিকে জিজ্ঞেস করে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্ডারে ওনার নির্বাচনে যাবে নাকি যদি শেখ হাসিনা হ্যাঁ বলে তাহলে আমি বুঝবো তাহলে বিএনপিও যাওয়ার একটা অবস্থা তৈরি হতে পারে কিন্তু আমরা জানি যে আমাদের রাজনৈতিক ব্যবস্থায় কোনো রাজনৈতিক দল একে অন্যকে বিশ্বাস করে না সেক্ষেত্রে অবশ্যই একটি পদ্ধতির প্রয়োজন সেই পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে তত্ত্বাবধায়ক সরকার আগে ছিল তত্ত্বাবধায়ক সরকার কী ফরম্যাটে হতে পারে সেই নিরপেক্ষ সরকারটি কী পদ্ধতিতে হতে পারে সেটা আলোচনা হতে পারে সেটা ডায়ালগ হতে পারে এবং সেই ডায়ালগ করার জন্য বিএনপি সবসময় রেডি যদি এই ডায়ালগটা হয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়ার উপরে কিন্তু যদি সেটা না হয় তাহলে কিন্তু আবারও সেই 2018 সালে নিশিরাতের নির্বাচন উনি বলছেন বিএনপি 5টা 6টা ভোট আরে ভাই বৈজ্ঞানিক ভাবে যদি আপনি বিশ্লেষণ করেন 2018 সালের প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল একটি কেন্দ্রে 100%-এর বেশি ভোট পড়েছে বৈজ্ঞানিকভাবে অসম্ভব লজিক্যালি ইম্পসিবল এক একটি কেন্দ্রে একটা কেন্দ্রে ধানেশীর 0 ভোট পেয়েছে তার মানে কি ক্যান্ডিডেট তার নিজের ভোটটাও দেয় নাই এই যে এই এই যে এই ধরনের মানে মহা ডাকাতি হয়েছে গত 2018 সালের নির্বাচন সেই নির্বাচন আবার রিপিট হোক সেটা বাংলাদেশের জনগণ চায় না এবং নূরজাহান বেগম জি ধন্যবাদ আপনাকে উনি ছাত্রলীগের বিরুদ্ধে কোন নারীকে ধর্ষণের আসলে এই ধরনের ক্রাইম কিন্তু সবসময় নিন্দনীয় আমরা নিন্দা জানাই সে যেই দলেরই হোক যে ছাত্র সংগঠনের হোক না কেন এগুলো আমরা কখনো প্রশ্রয় দিই না আমার দলের কেউ যদি করে সেটাও অবশ্যই সে শাস্তির মুখোমুখি হবে এবং নিন্দনীয় ঠিক তেমনি বিএনপির আমলে সাবেক উন্নাহার সনি বুয়েটে ছাত্রদলের দুই দলের দ্বন্দ্বের মধ্যে নিহত হয়েছে তারপরে আমরা ইয়াসমিন হত্যার কথা আমরা জানি ধর্ষণ হত্যার কথা জানি বিএনপির আমলে এছাড়া বিএনপি যখন ক্ষমতায় এসেছিল তখন তাদের যে ছাত্রদলের কর্মীদের হাতে তাদের আমাদের যে ফাহিমা মহিমা নজুফা পূর্ণিমা সহ আরও অনেক নারী ধর্ষিত হয়েছে সেগুলোও আমরা নিন্দা জানাই কিন্তু আমরা সেই চর্বিত চর্বণ আবার উল্লেখ করতে চাই না এতে সময়ের অপচয় হয় তারপরেও আমাদের দগদগে ঘা আছে সেটা আমাদের বলতে হয় এখন উনি মিডিয়ার কথা বলেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে প্রায় 14 বছর আওয়ামী লীগ সরকার ইতিপূর্বে যখন ছিল বা এখনও যতদিন আছে সবচেয়েতে বেশি ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া আওয়ামী লীগের আমলে অনুমোদন পেয়েছে এবং গণমাধ্যমগুলো স্বাধীন টকশোতে ওনারা স্বাধীনভাবে যেরকম টকশো করে কথা বলে অনেক সময় ওনারা সুযোগ বেশি পায় আমরা সেটা উদার দৃষ্টিতে দেখি যেহেতু ওনারা বিরোধী রাজনীতি করেন ওনাদের পাওয়াই উচিত আমরা সেই রকম সহনশীল মনোভাব নিয়ে করি আর মাঠে ময়দানে তো ওনারা রাজনীতি করছেন উদারভাবে তৃতীয় মাত্রার সুযোগটা সমানই একেবারে সেটা ঠিক আছে হোক কিন্তু কম তো পাচ্ছেন না কোনো কনফিউশন যেন তৈরি না হয়